হ্যালো ছাত্র বন্ধুরা, ফ্রিতে ক্লাসের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আমি সৌরভ তোমাদের জানাই স্বাগত। আজকের ভিডিও ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন দিচ্ছি মাধ্যমিক 2021-এর জন্য অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক সাজেশন। ইতিপূর্বে আমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সাজেশন দিয়েছি, সেই সমস্ত সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আছে এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তারা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সাজেশন এখনও ফলো করোনি, তারা সেখান থেকে দেখে নিতে পারো। আর এতক্ষণে তোমরা জেনেই গেছো আজকের ভিডিওটি কোন বিষয়ে। আজ আমরা দিচ্ছি মাধ্যমিক 2021-এর ছাত্রছাত্রীদের জন্যে বাংলার সাজেশন, আজকে পার্ট ওয়ান। এই সাজেশনে আমরা তোমাদের মাধ্যমিকের বাংলার সবকটি বিষয় অর্থাৎ গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ব্যাকরণ, বঙ্গানুবাদ, সংলাপ, প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা, এই সমস্ত বিষয়ের ওপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব আজকের প্রথম পর্ব। আজকের পর্বে আমরা মূলত গল্প এবং কবিতা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলিকে লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে এই ধরনের পরবর্তী যে সমস্ত ভিডিও আসতে চলেছে সব ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আমরা এই ধরনের ভিডিও আরও বেশ কয়েকটি আনবো বলে আশা করছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক মাধ্যমিক 2021-এর বাংলার সাজেশন নিয়ে আলোচনা। আজকে এই সাজেশনটি তৈরি করেছেন আমাদের শিক্ষিকা লোপামুদ্রা ঘোষ শেঠ, তাই আমার পক্ষ থেকে লোপামুদ্রা ম্যামকে জানাই অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের বাংলায় গল্প এবং কবিতা থেকে 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন আসে, এছাড়াও আসে 1 নম্বরের MCQ SCQ টাইপ প্রশ্ন। MCQ এবং SCQ টাইপ প্রশ্নের জন্য আমি সাজেস্ট করব যে তোমরা গল্পগুলো বা কবিতাগুলো খুঁটিয়ে পড়ো, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কবি পরিচিতি এগুলো সংক্ষেপে এগুলো জেনে যেও, কারণ এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসে। এগুলোর জন্য সাজেশন দেওয়াটা ঠিক বলে আমি মনে করি না, সেই কারণে আজকে সাজেশন ভিডিওতে আমরা মূলত 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। এবং আমি আশা করছি এই প্রশ্নগুলো তৈরি করে গেলে 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্ন তোমার কমন পাবে এবং 1 নম্বরের অনেক প্রশ্ন এই 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের ভিতর থেকে চলে আসবে। তো চলো বিস্তারিত আলোচনা শুরু করা যাক। গল্প, গল্পের জন্যে যে সমস্ত গল্পগুলো বিশেষ ইম্পর্টেন্ট 2021-এর জন্য, সেগুলো হলো জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ, পথের দাবি, অদল বদল। এই 5টা গল্প করে গেলে মোটামুটি 3 এবং 5-এর সমস্ত প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ। একটা অনুরোধ করবো বন্ধুরা, তোমরা যদি একটা সাদা খাতা এবং পেন নিয়ে এই ভিডিওটি দেখো এবং ভিডিওটিকে পজ করে করে সমস্ত প্রশ্ন খাতায় নোট করে রাখো, তাহলে ভবিষ্যতে প্রিপারেশান নিতে তোমাদের সুবিধা হবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখো এবং খাতায় নোট নিয়ে যাও। তো যে কথা বলছিলাম, গল্পের ভিতর থেকে জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ, পথের দাবি, অদল বদল, এই 5টা গল্প ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ। এই 3টি গল্প থেকে কিন্তু 2021-এর মাধ্যমিকে 3 এবং 5 এই 2 নম্বরেরই প্রশ্ন আসতে চলেছে। পথের দাবি এবং অদল বদল, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ বেশি। আর কবিতার ক্ষেত্রে বলবো, অসুখী একজন, আফ্রিকা, প্রলয়োল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টি কবিতা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে গেলে এখান থেকে 3 এবং 5 দুই ধরনের প্রশ্নই তোমরা পেয়ে যাবে। তাই গল্প এবং কবিতা থেকে তোমরা সমস্ত প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবে এই মাত্র কয়েকটি গল্প এবং কবিতা ভালো করে প্রিপারেশন নিয়ে গেলে। তো চলো এবার আমরা আলোচনা করব প্রশ্নের ওপর। তো প্রথম আমরা যে গল্প নিয়ে আলোচনা করব সেটি হলো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে আগেই বলেছি 3 এবং 5 দুই ধরনের প্রশ্নই কিন্তু 2021-এর মাধ্যমিকে আসতে চলেছে। জ্ঞানচক্ষুর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এবার আলোচনা শুরু করব। এখান থেকে মূলত লাইন তোলা প্রশ্ন আসে, তোমরা জানো গল্প থেকে লাইন তোলা প্রশ্ন আসে, তাই যে সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলি কে বলেছেন, কাকে বলেছেন, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে এবং কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন মাধ্যমিকে খুব আসে, এই ধরনের প্রশ্ন তোমরা প্রিপেয়ার করো। জ্ঞানচক্ষু থেকে প্রথম প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, সেই মুহূর্তে তপন কী সংকল্প করে? পরের প্রশ্ন,
সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। শোরগোল কথাটির অর্থ কী? কোন ঘটনায় শোরগোল পড়ে গেল আলোচনা করো। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, রত্ন ও জহুরি কি, বক্তা কে, বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, তপনের কি সন্দেহ ছিল, কেন এবং কিভাবে তার সন্দেহ দূর হলো। পরের প্রশ্ন, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং বক্তব্যটি কোন পরিস্থিতিতে হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি আলোচনা করো। শেষ প্রশ্ন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, বক্তা কে, সে কি ছাপিয়েছিল, কোথায় কিভাবে ছাপিয়েছিল, বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল মূলত জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন। আমি আশা করছি এই প্রশ্নগুলো ভালো করে প্রিপেয়ার করে গেলে তোমরা এখান থেকে 3 এবং 5 দুই ধরনের প্রশ্নই কমন পাবে, তাই এর থেকে একটি প্রশ্ন ছেড়ো না। এবারে আসবো আমরা পরের গল্প, সেটি হলো বহুরূপী। বহুরূপী থেকেও কিন্তু 3 এবং 5 দুই ধরনের প্রশ্নের সম্ভাবনাই খুব বেশি। বহুরূপীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বৈচিত্র্য কি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, এখানে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। পরের প্রশ্ন, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, বক্তব্যের তাৎপর্য উপসংগ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কে কাদের দেখাবে, খেলাটি কেমন ছিল। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে হরিদার বৈরাগী সাজের অন্তরিত তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আমার বুকের ভিতর সব তীর্থ, প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো, বক্তাকে। পরের প্রশ্ন, খাঁটি মানুষ তো নই, বক্তাকে, তিনি খাঁটি মানুষ নন কেন, বক্তব্যের প্রসঙ্গ আলোচনা করো। তো এই ছিল মোটামুটি বহুরূপী গল্প থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন। এছাড়াও আমি সাজেস্ট করব, 1 নম্বরের প্রশ্নের জন্য তোমরা পুরো গল্পটা পড়ে যেও, গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, লেখক পরিচিতি, সেগুলো পড়ে যেও। নেক্সট আসছে পথের দাবি। পথের দাবি থেকে 3 মার্ক্সের প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। 5 নম্বরের প্রশ্ন পথের দাবি থেকে আসতে পারে। পথের দাবির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, যাকে খুঁজছেন সে যে এ নয়, আমি তার জামিন হতে পারি, কে কাকে বলেছে, তার এমন উক্তির কারণ কি আলোচনা করো। পরের প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার কথা বলা হয়েছে, বক্তা কে, তার দৃষ্টিকে আশ্চর্য বলে মনে হয় কেন। পরের প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথা একবার ভেবে দেখুন, কে কাকে বলেছে, লোকটির কালচারের পরিচয় দাও। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী, তাকে হাজির করা হলে পুলিশ স্টেশনে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, এখানে বাবুটি কে, তার স্বাস্থ্য ও শখের বর্ণনা দাও। পরের প্রশ্ন, রামদাস কে, কেন সে চুপ করেছিল। পরের প্রশ্ন, আমি তার জামিন হতে পারি, কে জামিন হতে পারে এবং কেন। পরবর্তী প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কে বুড়ো মানুষ, সে কি শুনবে, কেন শুনবে, বক্তব্যের প্রসঙ্গ আলোচনা করো। পরের প্রশ্ন, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, প্রসঙ্গসহ তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, বক্তাকে কেন দৃষ্টি রাখতে বলা হয়েছে। শেষ প্রশ্ন, কিছু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে এদের কি কাজ আলোচনা করো। এই ছিল মোটামুটি এই গল্প থেকে তোমাদের জন্য 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের বেশ কিছু সাজেশান। আশা করছি এখান থেকে পড়ে গেলে, এই প্রশ্নগুলো তৈরি করে গেলে পথের দাবি থেকে প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ। শেষ যে গল্প নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নদীর বিদ্রোহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প, 3 এবং 5 উভয়ের জন্যই কিন্তু নদীর বিদ্রোহ এবছর ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নদীর বিদ্রোহ গল্প থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন নদী কখন বিদ্রোহ করেছিল, এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল, লেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন,
নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদী বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী বলে তোমার মনে হয় আলোচনা করো। পরের প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করেন, কার পাগলামির কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। পরের প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কী, সে কী কৈফিয়ত দিয়েছিল। পরের প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, সে কিসের জন্য গর্ব অনুভব করিয়াছে এবং কেন। পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন, বাক্যে ভয় ও ভালোবাসার যে বৈপরীত্য আছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আজ তার মনে হইল কী প্রয়োজন ছিল ব্রিজের, কার মনে এই প্রশ্ন আলোচনা করো, তার এরকম মনে হবার কারণ কী। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কার, কেন দেখা হয় নাই, এতে তার ঔৎসুক্যবোধের পরিচয় দাও। পরের প্রশ্ন, চিঠিটি পকেটেই ছিল, কোন চিঠি, তার পরিণতি কী হলো। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র আলোচনা করো। তো এই ছিল মোটামুটি নদীর বিদ্রোহ গল্প থেকে 3 এবং 5 মার্কসের প্রশ্ন। আশা করছি এগুলো প্র্যাকটিস করে গেলে, এগুলো তৈরি করে গেলে এখান থেকে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর আমরা আসব কবিতা আলোচনায়। কবিতা তোমাদের অনেকগুলি কবিতা আছে, তবে এখানে আমরা সাজেস্টিভ ওয়েতে 4টে কবিতাকে আমরা বেছে নিয়েছি। সেখান থেকে আশা করছি সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে এবং অ্যান্সার করতে পারবে। যারা পুরো সিলেবাস কভার করতে পারছো তাদেরকে অবশ্যই বলবো পুরো সিলেবাস কভার করতে, সবকটি গল্প এবং সবকটি কবিতা তৈরি করে যেতে পরীক্ষার জন্য। যাদের পুরো সিলেবাস কভার করতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্যেই এই সাজেশান, তারা এই সাজেশান ফলো করে পুরোটা তৈরি করে যেতে পারো। এবং বাদবাকিদের প্রত্যেককেই বলবো যে প্রশ্নগুলি নিয়ে আমরা সাজেশানে আলোচনা করছি এই প্রশ্নগুলি একদম ছেড়ো না। তো এখানে আমরা মূলত অসুখী একজন, আফ্রিকা, প্রলয় উল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 3 এবং 5 দুই ধরনেরই প্রশ্ন আসতে পারে। তাই এই দুই ধরনের প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দাও, কারণ এই ধরনের আরও কিছু ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো প্রথম যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অসুখী একজন। অসুখী একজন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন, কী হয়েছিল ঘটনার বর্ণনা দাও। পরের প্রশ্ন, আজ সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কী হয়েছিল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশু ও বাড়িরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কী আলোচনা করো। পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, এখানে কাদের কথা বলা হয়েছে, যুদ্ধ আসার ফলে কী হয়েছিল। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। এই ছিল মোটামুটি অসুখী একজন কবিতা থেকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন। পরবর্তী যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আফ্রিকা। এবছর 2021 মাধ্যমিকের জন্য আফ্রিকা থেকে 3 এবং 5 দুই ধরনের প্রশ্নই আসতে পারে। আফ্রিকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। পরের প্রশ্ন, সভ্যের বর্বর লোভ, সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন, তারা নির্লজ্জ অমানসিকতার পরিচয় কীভাবে দিয়েছিল আলোচনা করো। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কে কোথায় ছিনিয়ে নিয়ে গেছিল। পরের প্রশ্ন, নখ যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কী। পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে আলোচনা করো, তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও। পরের প্রশ্ন, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্ভে কারা অন্ধ, বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,
অশুভ ধ্বনি বলতে কি বুঝিয়েছে দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। এই ছিল আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন, এগুলি অবশ্যই অবশ্যই প্রিপেয়ার করে যাও। পরের যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস 2021 জন্য 3 এবং 5 উভয় ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রলয় উল্লাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে চলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন? পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কি বুঝিয়ে লেখো? পরের প্রশ্ন, ভাঙা গড়া খেলা জেতার কিসের তরে ডর, ভাঙা গড়া খেলা কি, খেলার মধ্যে ভয় নেই কেন? পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, কোন ধ্বংসের কথা বলা হয়েছে, প্রলয়কে নতুন সৃজনের বেদন বলা হয়েছে কেন, তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে, তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে, তাদের জন্য তাদেরকে জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন, বা তারা কি কারণে জয়ধ্বনি করবে? পরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় যে স্বদেশপ্রেম ও সমকালীন ভারতবর্ষের পটভূমি ফুটে উঠেছে তা প্রসঙ্গক্রমে আলোচনা করো। এছাড়াও প্রলয় উল্লাস কবিতা থেকে বেশ কিছু লাইন তোলা প্রশ্ন বা লাইনের তাৎপর্য ব্যাখ্যা করতে বলতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলি হলো, সপ্তমহাসিন্ধু দোলে কপোলতলে, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, ওই নূতনের কেতনরে, দেবতা বাঁধা যজ্ঞজূপে পাশাংস্তূপে, রক্ত তাহার কৃপাঞ্জলে, কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, এবং ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। এই ধরনের গুরুত্বপূর্ণ যে লাইনগুলি আছে এগুলির তাৎপর্য ব্যাখ্যা প্রলয়োল্লাস কবিতা থেকে আসতেই পারে। শেষ যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওয়ে সেটি হলো অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে চলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি এই কবিতায় কীভাবে প্রতিষ্ঠা করেছেন আলোচনা করো। অস্ত্র কিসের প্রতীক হয়ে উঠেছে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আমার শুধু একটি কোকিল, বক্তাকে, কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন, কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই কোন কবিতার অন্তর্গত অংশটি, উদ্ধৃতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন আলোচনা করো। পরের প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কবি কী বুঝিয়েছেন, বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আমি এখন হাজার হাতে পায়ে, এখানে আমি কে, হাজার হাতে পায়ে বলতে কী বোঝানো হয়েছে, বক্তা এগিয়ে এসে উঠে দাঁড়াতে চান কেন? পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, বর্ম খুলে দেয় আদুর গায়ে, বর্ম খুলে দেখ আদুর গায়ে, আদুর শব্দের অর্থ কী, কে বর্ম পড়ে আছে, কবিতাকে বর্ম খুলে আদুর গায়ে দেখতে বলেছেন কেন? তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 2021 মাধ্যমিকের জন্য গল্প এবং কবিতার সাজেশান। আবারও বলছি, যারা পুরো সিলেবাস কভার করতে পারবে তারা অবশ্যই পুরো সিলেবাসটি কভার করবে, যাদের জন্য পুরো সিলেবাস কভার করা সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই অবশ্যই এই সাজেশান ফলো করে এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে। পরবর্তী ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই, সেখানে আমরা প্রবন্ধ, নাটক, উপন্যাস কোনি, ব্যাকরণ, বঙ্গানুবাদ, সংলাপ বা প্রতিবেদন রচনা এবং প্রবন্ধ রচনা, এই সবকটি বিষয় নিয়ে আলোচনা করব, বিস্তারিত ব্যাখ্যা করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এই ভিডিও আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিওয় আবারও দেখা হচ্ছে, ততক্ষণ ধন্যবাদ সবাইকে।